কাঁচা আমের মিষ্টি আচার কম বেশি সকলেই আমরা পছন্দ করে থাকি। আর এই গরমকাল এলেই আমের সিজনে প্রত্যেকে এটা বাড়িতে বানিয়ে রাখি। আরকেস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মিষ্টি আচার রেসিপি। চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে 2 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে কিছু সময় ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আঠাটা ভালো করে ঝরে যায়। এবার বটি দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই রকম সাইজ করে কেটে নিলাম আমগুলোকে। এবার আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো প্রত্যেকটা আমে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। হলুদের গুঁড়োটা আমের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি প্রত্যেকটা আমকে আলাদা আলাদা করে হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে অনেকেই আপনারা লবণ ব্যবহার করেন, কিন্তু আমি একটু বেশি শুকিয়ে নেব বলে লবণটার ব্যবহার করছি না। এবার এটাকে একদিন রোদে শুকিয়ে নেব। একটু বেশি করে শুকিয়ে নিলে আমার মনে হয় আমের আচারটা অনেক দিন ভালোভাবে স্টোর করা যায়। এবার একটা মশলার গুঁড়ো বানিয়ে নেব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জোয়ান। এবার এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। আমি এগুলোকে শিলে বেটে একটা মশলার পাউডার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও পাউডার বানিয়ে নিতে পারেন। আমি এখানে 2 কেজি আমের জন্য 1 কেজি গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে এবার আমি জল দিয়ে একটু ফুটিয়ে নেব। 1.5 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এবার স্লো স্টিমে ভালোভাবে নেড়ে নেড়ে আমি গুড়টাকে একটু ফুটিয়ে নেব। গুড়টাকে ফুটিয়ে নেওয়ার কারণ হচ্ছে গুড়ের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো থাকে সেটাকে ছেঁকে আমি গুড় থেকে আলাদা করে দেব। গুড়টা যখন এইরকম গলে যাবে তখন গ্যাসের স্টিমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে গুড়টাকে আমি ছেঁকে নিচ্ছি। গুড়টা আমার পুরোপুরি ছাঁকা হয়ে গেছে। এবার এটাকে একটু সাইডে রেখে দেব। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 75 ml সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। সবকটা আমকে আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আমগুলোকে ভেজে নেব। আপনারা অবশ্যই আচারে সর্ষের তেলটাই ব্যবহার করবেন। অন্য কোনো তেল ব্যবহার করলে আচারে সেই টেস্টটা কিন্তু আসবে না। আমি আমগুলোকে প্রায় 5 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, তবে 1 চামচ লবণ এটার জন্য একদম পারফেক্ট। আমগুলো ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে গলিয়ে রাখা গুড়টা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের স্টিমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। গুড়টা আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি খুব ভালোভাবে গুড়টাকে আমের সঙ্গে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। এবার 10 মিনিট আমি গুড়ের সঙ্গে আমটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে গুড়িয়ে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেমটাকে এ পর্যায়ে লোতে রেখে দেব যাতে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার এক একটা আমকে আমি খুন্তির সাহায্যে একটু গলিয়ে দেব যাতে আচারের গ্রেভিটা আর একটু ঘন হয় এবং আচারটা খেতে আরও বেশি টেস্ট হয়। এভাবে যদি আপনারা আচারটা তৈরি করে নেন তাহলে এটা দীর্ঘদিন স্টোর করে রেখে আপনারা খেতে পারবেন। আচারটা তৈরি হওয়ার পর কাঁচের জারে এটাকে রেখে 2-1 দিন রোদে রাখবেন, তাহলে এটা আরও মজে যাবে এবং খেতে ততটাই সুন্দর হবে। আমার আমের আচার একদম রেডি। এবার এটাকে সার্ভ করে নেব। আপনারা এটা ভাতের সঙ্গে, শেষ পাতে বা রুটির সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আসি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।